করে রাজ্য বিধানসভায় সিএএ বিরোধিতা সংক্রান্ত প্রস্তাব আনতে রাজি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করলেন, বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্য বিরোধীদের দাবি মেনে প্রস্তাব আনবেন, দীর্ঘক্ষণ পরে স্থির করবেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণাকে বিলম্বিত করতে হবে বলে কটাক্ষ করেছে বাম নেতৃত্ব। পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন যে তারা যেন আইনে খুঁটিনাটি বুঝে তবে এনপিআর এর কাজ শুরু করেন। সিএএ বিরোধিতা গোড়া থেকে একেবারে প্রথম সারিতে এই রাজ্যের শাসক দল তৃণমূল। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধিতাকে সামনে রেখে এসেছেন। অবিজেপি বহু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেদের রাজ্যে সিএ লাগু করবেন না বলে সাপ জানিয়ে দিয়েছেন পাঞ্জাবের অমরিন্দর সিং থেকে অন্ধ্রের জগমোহন রেড্ডি, কেরলের পিনারাই বিজয়ন। শুধু সংশোধিত নাগরিকত্ব আইন নয়, মমতা বিরোধিতা বিষয়ে একই সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি এবং জাতীয় জনগণনা নিবন্ধীকরণও। জাতিস্তরে বারবার এ নিয়ে বিরোধিতা স্বরূপ হলেও রাজ্যের বিধানসভায় সিএ বিরোধিতা নিয়ে প্রস্তাব পেশ করতে চেয়ে বাম কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিলেন। তা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি, বিচারিতার অভিযোগ ওঠে। বিশেষত বিরোধী দলনেতা আব্দুল মান্নান বারবার প্রশ্ন তোলেন, আইনে বিরোধিতা করলে রাজ্য বিধানসভা কেন সেই প্রস্তাব আনতে বাধা দিচ্ছেন। সপ্তাহখানেক আগে কলকাতার নরেন্দ্র মোদী সফরকালে তার সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বিরোধিতা করতে গিয়ে বাম ছাত্র সংগঠন এই বিষয়টি হাতিয়ার করেছিল। এ সময় চাপ বাড়ছিল মমতা সরকারের উপরে, সিএ বিরোধিতা করে কেরল পাঞ্জাব নিজেদের বিধানসভায় প্রস্তাব পেশ করা হয়েছে, সেই নিদর্শন তুলে ধরে বিরোধীদের আক্রমণে যাঞ্চ বাড়ছিল। এই পরিস্থিতিতে শেষমেশ রাজ্য বিধানসভার সিএ বিরোধী প্রস্তাব আনার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে বাম এবং কংগ্রেসের অন্তরে শুরু হয়ে গেছে কটাক্ষ। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী থেকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান সকলেই বলছেন তাদের চাপে মত বদল করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। Sarasvati Puja also, Republican Day, everybody is busy, because this week everybody will be busy up to 7th of February, because we have the great festival called Sarasvati Puja also, there I cannot leave my state. Bureau Report, Channel 10.